হ্যালো বন্ধুরা, আমার দীপু অল ইন ওয়ান চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। এই যে আমার হাতে দেখছেন, এগুলো হচ্ছে আলমন্ড লিভস, মানে ইন্ডিয়ান কাঠবাদাম পাতা। তো এইগুলো অ্যাকচুয়ালি আমি একটা জায়গা দিয়ে নিয়ে এসেছি, কালেক্ট করেছি। তো এইগুলোকে কীভাবে ইউজ করতে হয় এবং এর বেনিফিট কী, সেই সমস্ত নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। এগুলো যেখান থেকে নিয়ে এসেছি, এগুলো অ্যাকচুয়ালি সদ্য গাছ থেকে ঝরা পাতা, তো এই জন্য এগুলো শুকনো নয়, এগুলো এখনও কাঁচা ভাব আছে, এখনও কাঁচা রয়েছে। তো এই কাঁচা অবস্থায় জলের মধ্যে দেওয়া যাবে না, তাই জন্য এবার গাছ থেকে যখন পড়েছিল তার মধ্যে প্রচুর ধুলো টুলো জমেছিল, আমি সেগুলোকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। এবার এইগুলোকে কী করতে হবে, রোদ্দুরে দিতে হবে। আজকের ওয়েদারটা খুবই খারাপ, আজকে রোদ্দুর নেই। যাই হোক, আমি এখানে দিয়ে রাখছি। শুকিয়ে যাওয়ার পর তারপর এইগুলোকে মাছের ট্যাঙ্কে দেব। এমনিতেই দিয়ে রাখতে হবে, কোনো মানে এক্সট্রা কিছু ব্যাপার নয়, এগুলো শুকিয়ে গেলে জাস্ট দিয়ে রাখতে হবে মাছের ট্যাঙ্কে। এগুলো সব মাছের জন্যই বেনিফিশিয়াল, কিন্তু মেনলি আমি নিয়ে এসেছি মলি গাপ্পির জন্য। মলি গাপ্পিদেরই একটু বেশি প্রবলেম হয়, যে কোনো এখন তো ওয়েদার চেঞ্জ, বিভিন্ন রকমভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো গরম হচ্ছে, আকাশে মেঘলা, তার জন্য ওয়েদার কিছুটা গরম, আবার যখন মেঘলা কেটে যাচ্ছে তখন আবার শীত পড়ছে, তাতে করে এই সমস্ত ওয়েদারে মাছের প্রচুর প্রবলেম হয়। তো এই মাছের বিভিন্ন রকম প্রবলেম, যেমন ইন্টারনাল প্যারাসাইট বলুন বা আরও বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো হয়, স্কিনের প্রবলেম যেগুলো, ফাঙ্গাস প্রবলেম বা হোয়াইট স্পট, রেড স্পট, বা বলতে পারেন আমাদের যেমন একটা শরৎকালের, শরৎ বা বসন্তকালের ওয়েদারটা খুব সুন্দর লাগে, তেমনি এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোর থেকে মানে শুকনো পাতাটা যখন জলের মধ্যে দেবো, এর মধ্যে থেকে একটা রস নিঃসৃত হয়, ঠিক আছে? তো ওই রসটা যে জলের মধ্যে মেশে, ওই মেশার কারণে না জলটার মধ্যে ওদের একটা প্রাকৃতিক মানে ন্যাচারাল একটা একটা মানে ওদের একটা জায়গা তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, যার কারণে ওদের ওদের খুবই মানে ওরা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ মানে স্বচ্ছলভাবে স্বচ্ছন্দভাবে থাকতে পারে, যার কারণে এই এই পাতাগুলো খুবই মানে আর কি বেনিফিশিয়াল। এগুলো আপনারা মার্কেট থেকেও কালেক্ট করতে পারেন, ঠিক আছে? এরপর যখন এই পাতাগুলো আমি মাছের ট্যাঙ্কের মধ্যে দেব, তখন আবার একটা নতুন ভিডিও করে আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আর এই পাতাগুলো ট্যাঙ্কের মধ্যে দিয়ে যখন নেক্সট আপডেট যেটা হবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, জানাবো। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।